শনিবার বিকেলে বাইক দুর্ঘটনার জেরে দুই গ্রামে দুষ্কৃতী বাহিনীর বোমা ও গুলির লড়াইয়ে ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে রেজিনগরের দাঁতপুর। শনিবার দুর্ঘটনার পর বচসার জেরে রবিবার সকালে অমরপুর ও তকিপুর গ্রামের দুপক্ষের ওপর চড়া হয়। বোমা পিস্তল নিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জাতীয় সড়কের ওপর বোমাবাজি শুরু হয় দুপক্ষ। এই ঘটনায় কেউ হতাহত না হলেও সন্ত্রস্ত হয়ে পড়ে গোটা এলাকা। ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ এসে পৌঁছতেই এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। বক্তব্য রেখেছিলাম দেখবেন যে গোটা বেলডাঙ্গা টুটা বারুদের আগুনের ওপরে জ্বলছে। এই জ্বলনটা কিন্তু বিরোধীদের দ্বারা প্ররোচিত নয়, জ্বলনটা নিজেদের মধ্যে নাই মিল এদের, অরাজনৈতিক লোক সব এক জায়গায় যদি হয় স্বভাবত কারণেই সেখানে দাঙ্গা লাগার একটা প্রবণতা থাকে। কারণ ভালো মানুষের শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন সমাজ শান্তি বজায় থাকে এইরকম নেতৃত্বের বড় অভাব ওই দলে। স্বভাবত কারণে তারা নিজেদের স্বার্থ কায়েম করার জন্য একে অপরের পেছনে লেলি দিয়েছে। আজকে তার একটা প্রকৃষ্ট উদাহরণ প্রকাশ্য দিবালকে দাঁতপুরের মেন রোডের ওপরে বোম্বিং হয়ে গেল। প্রচুর লোক দেখছে, সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ছুটে বেড়াচ্ছে, অথচ দাঁড়িয়ে দলে দলে উল্লাস, কারোর হাতে আগ্নেয়াস্ত্র, কারোর হাতে রামদা থেকে আরম্ভ করে কী নাই, মানুষ দেখেছে, মানুষ আলোচনা করছে যে আমরা কোন রাজত্বে বাস করছি, বিচার নাই। তাহলে এই অ্যারেস্ট করা বা এদেরকে প্রতিহত করার দায়িত্ব তো অটোমেটিক হয়েছে কার বর্তায়, রেজিনগরের প্রশাসন, তাকে নজরদারি করতে হবে। আমি কথাটা বলেছি, এখন থেকে যদি এখানে এসপি থেকে আরম্ভ করে সরাসরি অ্যাকশনের জায়গা না তৈরি করে আগামী দিনে বেলডাঙ্গা টুয়ের সাধারণ মানুষের জীবন যাবত দুর্বিষহ হয়ে উঠবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই এবং এটা আপনারা দেখতেই পাবেন। এ তো কালকে আমি যে কথাটা বলেছি সেই কথার একটা গুরুত্ব আছে, কারণ আমরা রাজনৈতিক জায়গাতে বিভিন্ন রকমের খবর আসে আরও ভয়ানক ধরনের আকার এখানে নেবে। আমরা চাই এলাকার মানুষ শান্তিতে কীভাবে থাকবে, অবশ্যই প্রশাসনের কাছে আমার আবেদন যে তারা এই ব্যাপারে সচেষ্ট হয়ে যেন এই জায়গার এই রূপরেখাটাকে নষ্ট করে, এটাই আবেদন।